প্রিয় সাংবাদিকবৃন্দ এবং অত্র এলাকার ভোটার এবং আনাসমাত্রার পক্ষের নেতা কর্মীরা, আজকে আমি শিবচর একটা কাজে গিয়েছিলাম। সেখানে বসে শুনতে পেলাম আমাদের আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী জনাব সিরাজুল ইসলাম হাওলাদার, আনাসমাত্রার পক্ষে তার ওয়াইফ এবং তার মেয়ে, তার শাশুড়ি ধরেন শাওন ভাই ধরেন তো মাছচরে ভোট চাইতে গিয়েছিল। সেইখানে তাদের ভোট চাইতে তো দেওয়া হয়নি, বরঞ্চ কৃষ্ণগোপ হালিম ফকিরের সমর্থকরা এবং হালিম ফকিরের ভাই সহ তাদের হেনস্থা করেছে এবং ভোট চাইতে দেয়নি। পরবর্তীতে তাদের অনেক মারপিট করেছে। তারা বর্তমানে অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি আছে। আসলে নির্বাচনটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করার জন্যই তো এইখানে নৌকা প্রতীক উঠেই দেওয়া হয়েছে। ভোটারদের ইচ্ছা মতো প্রার্থী বেছে ভোট দেবে, এইটাই তো আসলে হওয়া উচিত। সেখানে যদি কারো এলাকায় কোনো প্রভাব থাকে, সেই প্রভাব খাটিয়ে ভোটারদের মনোভাব ইচ্ছা প্রকাশ করতে না দেয়, এটা আমি মনে গণতন্ত্রের একটা খর্ব করার একটা অভিপ্রায়। আমি সাংবাদিকদের মাঝে সারা ভোটারদের এবং ওই প্রার্থীদের বলতে চাই যে ভোটারের ভোট তার ভোট যাকে খুশি তাকে দেবে, তাতে প্রার্থীর তো নাক ছিটকান এবং প্রার্থীর গরম হওয়া উচিত না। কারণ ভোটারদের ভোটার অধিকার প্রয়োগ করার সুযোগ দিতে হবে এবং এটা দেওয়া উচিত। আমি মনে করি যদি সে সচেতন লোক হয়ে থাকে এবং শিক্ষিত লোক হয়ে থাকে তাহলে তার এটা করা উচিত। কারণ নির্বাচন আসবে, ভোটার তার ইচ্ছা মতো ভোট দিবে, আর সর্বোপরি তারই তাকেই ভোট দেবে ভোটাররা, এটা তো হইতে পারে না। ভোটারের তো একটা ইচ্ছা আছে, মতামত আছে, এলাকার জনগণের একটা মতামত আছে। তাই আমি সাংবাদিকদের মাধ্যমে, আমি সমস্ত মিডিয়ার মাধ্যমে বলতে চাই, সমস্ত প্রশাসনকে বলতে চাই, এখনও মনোভাবের প্রার্থীর মত পরিবর্তন করানোর জন্য প্রশাসনিকভাবে তাকে বলা উচিত এবং প্রশাসনিকভাবে তাকে শায়েস্তা করা উচিত, যাতে এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ, একজন প্রার্থীর স্ত্রী ছেলে মেয়ে শাশুড়ি ভোট চাইতে যাইতেই পারে, এটা তার নাগরিক অধিকার এবং প্রার্থীর পক্ষের অধিকার। আজকে আমার ভোট আমি চাবো, আমি চাইলেই ভোট দিয়ে দেবে, আমার না চাইলেই দেবে না, এটা তো হতেই পারে। কাজে আমার ভোট আমি চাবো, যাকে খুশি ভালো লাগে তাকে দেব। কারণ সেইখানে ভোটাধিকার চাওয়ার যে ই প্রবণতা, সেটা যদি সে প্রতিরোধ করে তাহলে তো এটা গণতন্ত্র হইল না, এটা হইলো একনায়কতন্ত্র। আর আজকে যদি অন্য প্রার্থী সে একনায়কতন্ত্র প্রতিরোধ করতে যায় তাহলে একটা হানাহানি দাঙ্গা হাঙ্গামার পর্যায়ে গিয়ে পৌঁছায়। তাই কাজে আমি এই চেয়ারম্যানের ওয়াইফ এবং চেয়ারম্যানের মেয়ে এবং চেয়ারম্যানের শাশুড়ির প্রতি যে অন্যায়ভাবে যে হামলা করেছে এই হামলার তীব্র প্রতিবাদ জানাই। আমি রাজৌরি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এর আগে 27 বছর সাংগঠনিক সদস্য ছিলাম, ছাত্রলীগের সভাপতি ছিলাম এবং আমি 3-3 বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি রাজৌরি সদর ইউনিয়ন থেকে। কাজেই আমি এটার তীব্র নিন্দা জানাই এবং আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে যাতে অ্যাকশন হয় এবং এই ধরনের কার্যকলাপ আগামী দিন না করতে পারে সেইভাবে প্রশাসনকে অনুরোধ করব, সেইভাবে পদক্ষেপ নিয়ে এটা বন্ধ করানোর জন্য। যদি সেটা না করা হয় তাহলে আমরাও তো পারি, আমরাও পারি না এরকম না, তাহলে আমরা প্রশাসনেরই দেখব, নাহলে আমরা সেইখানে যাতে প্রতিবাদ করে যাতে এই ধরনের কাজ না করতে পারে সেই ব্যবস্থা নেব। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মিডিয়া।